Students of class 6, welcome to online class English. Today's talks English, English grammar. You are learning preposition. So today learn some important uses of preposition. So some important prepositions. At first revision, in the previous class you have learned the use of by and with. The use of with. বস্তু দ্বারা কোনো কিছু সম্পন্ন হলে তখন আমরা উইথ ব্যবহার করি, যেমন সি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, সে লাঠি দিয়ে একটা সাপকে হত্যা করেছিল। বস্তু দ্বারা কোনো কাজ সম্পন্ন করলে আমরা উইথ ব্যবহার করি। নেক্সট শিখেছিলাম অন। অন মানে হচ্ছে উপরে, কোনো বস্তু কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকলে আমরা তখন অন ব্যবহার করি। অন মানে হচ্ছে উপরে। যেমন এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। তাহলে উপরে কোনো কিছু স্পর্শ করে থাকলে বা উপরে স্থিতি বোঝালে আমরা সেটা অন ব্যবহার করব। নেক্সট গেছিলাম ওভার। ওভার উপর দিয়ে কোনো কিছু গতিশীল বস্তু অতিক্রম করলে আমরা ওভার ব্যবহার করি। যেমন দ্য বার্ড ফ্লিউ, পাখিটি উড়ে গেছিল ওভার হিজ হেড, পাখিটি তার মাথার উপর দিয়ে উড়ে গেছিল। এরপরে অ্যাবাউট, উপরে কোনো কিছু স্থিতি বোঝালে আমরা অ্যাবাউট ব্যবহার করি। যেমন দ্য ফ্যান ইজ, ফ্যানটি হলো তার মাথার উপরে, দ্য ফ্যান ইজ অ্যাবাউট হিজ হেড, ফ্যানটি আছে তার মাথার উপরে। নেক্সট বিসাইড, পাশে, পাশে কোনো জিনিস অবস্থিত এরম বোঝালে আমরা বিসাইড কথাটি ব্যবহার করি। এক্সাম্পল, দ্য হাউস ইজ, বাড়িটি হলো বিসাইড দ্য রিভার, বাড়িটি হলো নদীর পাশে। তো পাশে বলতে আমরা বিশেষ কথাটা ব্যবহার করি। নেক্সট বিসাইডস মানে ছাড়াও, একটা ছাড়া অন্য জিনিস তাকে থাকলে আমরা বিসাইডস কথাটা ব্যবহার করি। যেমন বিসাইডস এ সাইকেল, সাইকেল ছাড়াও হি হ্যাজ এ বাইক, সাইকেল ছাড়াও তার কাছে একটা বাইক আছে।
তাহলে আমরা লাস্ট দিন ছটা প্রিপোজিশনের ব্যবহার শিখেছিলাম, সেটা হচ্ছে উইথ, বস্তুর দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে আমরা উইথ লিখব। দ্য এক্সাম্পল হলো সে কিল দ্য স্নেক উইথ এ স্টিক, সে লাঠি দিয়ে একটি সাপ হত্যা করেছিল। অন উপরে কোনো কিছু স্পর্শ করে থাকলে অন ব্যবহার করব। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। ওভার ওপর দিয়ে গতি বোঝালে আমরা ওভার ব্যবহার করব, যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার হিজ হেড, পাখিটার মাথার উপর দিয়ে উড়ে গেল বা উড়ে গিয়েছিল। অ্যাবাভ মাথার উপরে বা কোনো উপরে কোনো বস্তু স্থিতি বোঝালে আমরা সেটা অ্যাবাভ ইউজ করব, যেমন দ্য ফ্যান ইজ অ্যাবাভ হিজ হেড, ফ্যানটি তার মাথার উপরে আছে। বিসাইড মানে পাশে, দ্য হাউস ইজ বিসাইড দ্য রিভার, বাড়িটি হলো নদীর পাশে। আর বিসাইডস মানে ছাড়াও, তো বিসাইডস এটা, বিসাইডস এ সাইকেল হি হ্যাজ এ বাইক, একটা সাইকেল থাকার পাশাপাশি বা একটা সাইকেল ছাড়াও তার একটা বাইক আছে, সাইকেল ছাড়াও তার কাছে একটা বাইক আছে। নাও লার্ন নেক্সট ফাইভ ইম্পর্টেন্ট প্রিপোজিশন। নাম্বার ওয়ান, বিটুইন, বিটুইন মানে দুইয়ের মাঝে বা দুইয়ের মধ্যে। দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন প্রিপোজিশন বসে, দুইয়ের মাঝে বা দুইয়ের মধ্যে বোঝালে তখন বিটুইন প্রিপোজিশন বসবে। এক্সাম্পল, দ্য টেবিল ইজ বিটুইন টু চেয়ার্স, দুটো চেয়ারের মাঝে একটা টেবিল আছে। দুজনের মধ্যে ভাগ করে দাও তখনও বিটুইন বসবে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, দুজনের মধ্যে আমগুলি ভাগ করে দাও, তখন কিন্তু দুইয়ের মাঝে বোঝালে বিটুইন প্রিপোজিশনটি বসবে। নেক্সট দেখো অ্যামাং, অ্যামাং হচ্ছে দুইয়ের বেশি বা অনেকের মধ্যে। দুইয়ের বেশি বা অনেকের মধ্যে বোঝালে অ্যামাং বসে। অনেকের মধ্যে মানে বলতে পারি যে ছেলেরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। দ্য চিলড্রেন quarreled among themselves, ছেলেরা নিজেদের মধ্যে লড়াই করছিল। আবার বলতে পারি divide the mangoes among
the boys ছেলেগুলির মধ্যে আমগুলি ভাগ করে দাও তাহলে বিটুইন দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসবে যেমন দ্য টেবিল ইজ বিটুইন দ্য বিটুইন টু চেয়ার্স ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ আর অনেকের মধ্যে হলে বা দুইয়ের বেশি হলে অ্যামাং বসবে যেমন দ্য চিলড্রেন কোয়ারেলড অ্যামাং দেমসেলস বাচ্চাগুলি নিজেদের মধ্যে ঝগড়া করেছিল ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামাং দ্য বয়েজ আমগুলি বালকের মধ্যে বাচ্চা ছেলেগুলির মধ্যে ভাগ করে দাও বা বিতরণ করে দাও নেক্সট নম্বর থ্রি সিনস সিনস একটা প্রিপোজিশন যেটা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার হয় নির্দিষ্ট সময় বোঝাতে সিনস বসে এখানে একটা টেন্সের কথা মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই সিনস বসে আর নির্দিষ্ট সময় বোঝালে তখনই সিনস বসবে এক্সাম্পল দেখো তারা 2010 সাল থেকে এখানে বাস করেছে দে হ্যাভ লিভড হেয়ার তারা 2010 সাল থেকে এখানে বাস করেছে তো এই সময়টা নির্দিষ্ট একটা সাল বলে দিয়েছে যে এই সাল থেকে তারা বাস করেছে নির্দিষ্ট সময় এই জন্য দে হ্যাভ লিভড হেয়ার সিনস সিনস 2010 তারা 2010 সাল থেকে এখানে বাস করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা কিন্তু সিনস ব্যবহার হলো আবার সে 2015 সাল থেকে এখানে বাস করছে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখি যে সে 2015 সাল থেকে এখানে বাস করছে সেই কথাটাও কিন্তু এখানে নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময় বোঝালে কিন্তু সিনস ব্যবহার করবো যেমন হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিনস 2015 সে 2015 সাল থেকে এখানে বাস করছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এইভাবে লিখলাম তাহলে আমাদের মনে রাখতে হবে যে নির্দিষ্ট সময় বোঝাতে গেলে আমরা সিনস ব্যবহার করব সেটা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে নেক্সট দেখো ফর অনির্দিষ্ট সময় বোঝাতে অনির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে যদি সময়টা নির্দিষ্ট করে না বলা থাকে সময় নির্দিষ্ট না বলা থাকলে আমরা ফর ব্যবহার করব
যেমন ছেলেটি 2 ঘন্টা ধরে পড়ছে, তো ছেলেটি বইটি পড়ছে 2 ঘন্টা ধরে, তো 2 ঘন্টা কখন, সকালে না বিকালে রাতে, কোনো টাইম বলা নেই, এই জন্য কিন্তু অনির্দিষ্ট সময় বাজাচ্ছে, তখন কিন্তু ফর হবে। যেমন দ্য বয় হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, ছেলেটা 2 ঘন্টা ধরে বইটি পড়ছে, এই 2 ঘন্টা কখন বলা নেই বলে অনির্দিষ্ট বোঝাচ্ছে, আর তখন সেটা ফর হয়ে যাবে। তাহলে সিন্স ব্যবহার হবে নির্দিষ্ট সময় বোঝালে, যেটা বাংলা অর্থ হবে থেকে, আর ফর ব্যবহার হবে অনির্দিষ্ট সময় বোঝালে, যেটা বাংলা অর্থ হবে ধরে। এখানে ছেলেটি 2 ঘন্টা ধরে বইটি পড়ছে, সময়টা অনির্দিষ্ট, তাই জন্য ফর ব্যবহার হলো। একইভাবে বলতে পারি যে মেয়েটি 10 মিনিট ধরে গানটি গাইছে, দ্য গার্ল হ্যাজ বিন সিঙ্গিং ফর 10 মিনিটস। নেক্সট, ফ্রম, ফ্রম মানে থেকে, এখানে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস ছাড়া অন্য টেন্সে ফ্রম বসে। এক্সাম্পল, যেমন যদি বলি যে সে গত সপ্তাহ থেকে নিরুদ্দেশ, তাই গত সপ্তাহ থেকে পাওয়া যাচ্ছে না, তাহলে হি ইজ মিসিং, হি ইজ মিসিং ফ্রম লাস্ট উইক। আবার বলতে পারি যে আমি তাকে গত সপ্তাহ থেকে দেখিনি, তাহলে আই ডিড নট সি হিম ফ্রম দ্য লাস্ট উইক। তাহলে এখানে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া অন্য টেন্সের ক্ষেত্রে এ ফ্রম, যেটা অর্থ থেকে, ব্যবহার হতে পারে। তাহলে আমরা আজকে 5টা গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার শিখলাম। এবারে আগের দিন যে প্রিপোজিশনগুলো শিখেছিলাম সেখান থেকে কিছু হোমটাস্ক আমরা নেব, যাতে আগের দিনের পড়াটা ঠিকঠাক করে বুঝতে পারি। Fill in the blanks with on, over, beside, besides, above.
আর উইথ এই কটা আগে শিখেছিলাম আগের দিন, তো সেটা ছটা আমরা হোমটাক্স নেব আর সেটা আমরা ট্রাই চেষ্টা করবো নিজেরা দিয়ে দেখব, হোয়াটসঅ্যাপে সেন্ড করব। সি কাট এ কেক ড্যাশ এ নাইফ, সে ছুরি দিয়ে কেক কেটেছিল। দ্য বল ওয়েন্ট ড্যাশ হিজ হেড, বলটি তার মাথার উপর দিয়ে চলে গেছিল। দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, আকাশটা আমাদের মাথার উপরে। দ্য বার্ড ইজ ড্যাশ দ্য রুফ, ছাদের উপরে পাখিটি বসে আছে। হি নোজ ইংলিশ ড্যাশ বেঙ্গলি। দ্য লাস্ট ওয়ান দ্য হাউস ইজ ড্যাশ দ্য পোস্ট অফিস। সো you have to answer these questions, answer these questions with questions and send it to my WhatsApp number. I hope you will do so. The questions are, she cut a cake dash a knife, the ball went dash his head, the sky is dash our head, the bird is dash the roof, he knows English dash Bengali, the house is dash the post office. So if you have any query, then you can ask me in WhatsApp and you have to solve the questions and send my WhatsApp number. So I hope you will do so. So that's all for today. Thank you.